নমস্কার বন্ধুরা মধ্যবিত্তের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা পমফলেট মাছের রেসিপি করে দেখাবো এরা কিন্তু একদম রেস্টুরেন্ট খেতে হয় তাহলে চলুন রান্নাটা শুরু করি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন তাহলে চলুন পমপ্লেটের রেসিপিটা শুরু করি পম্পলেট মাছগুলোই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি প্রায় দশ মিনিট মতো দেখতেই পাচ্ছেন আর এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন আদা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ রাফলি চপ করে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট তৈরি করব এই জন্য মিক্সার জারে আমি পেঁয়াজ আদা রসুনটা নিয়ে নিলাম নিয়ে একটা পেস্ট তৈরি করব পেস্টটা করা আমার হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেবো এই জন্য মাছ ভাজার জন্য আমি একটা লোহার কড়াই নিয়েছি এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলও মাছটা করতে পারেন আমি এখানে হোয়াইট অয়েলটা দিয়েছি দিয়ে মাছগুলো ভেজে নেব যে কোনো সামুদ্রিক মাছ কিন্তু আমার মতে বেশি ভাজলে ভালো লাগে না আমি জাস্ট হালকাভাবে মাছগুলো ভেজে নেব এইভাবে সব মাছগুলো আমি ভেজে নিলাম এবার আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো হোয়াইট অয়েল দিয়ে দেবো আবারও বলছি আপনারা চাইলে কিন্তু রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন আমি এখানে প্রায় ওয়ান টেবিল স্পুন মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম আর মাছ ভাজার তেলটা আছে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব খুব একটা লাল করে ভাজব না জাস্ট হালকা ব্রাউনভাবে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব একটা কিন্তু ভালো করে পেঁয়াজটা ভাজব না এবার এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম প্রায় থ্রি টেবিল স্পুন মতো পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি যার যেমন মাছ হবে সেরকমই আন্দাজ করে পেস্টটা দিতে হবে পেঁয়াজ আদা রসুনের সামান্য চিনি দিয়ে দিলাম এবার স্বাদ মতো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর ওয়ান টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটা বড় টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে প্রায় দু থেকে তিন মিনিট মতো মশলাটা কষিয়ে নেব যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় মশলাটা কষানো হয়ে গেছে তেলও বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসছে এবার আমি আরেকটা একটা টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে দিলাম বেশি জল আমি দেব না কারণ বেশি ঝোল হবে না এর মধ্যে আমি চার পাঁচটা লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার আস্তে আস্তে আমি মাছগুলো ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি সমস্ত মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একটা পাতিলেবুর হাফ রস এর মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রসটা দিয়ে কিন্তু আমি ঝোলটা বেশি ফুটাব না খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে গেছে আপনারা বাড়িতে ট্রাই করলে আপনারাও কিন্তু এরকম গন্ধ একটা পাবেন এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি সার্ভ করব তাহলে তৈরি হয়ে গেলো রেস্টুরেন্ট টাইপ একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আশা করছি ভালো লাগবে তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে